হাইনে হয় হরনি মানাগো খয় আউলিব শিকংনি বদল মানি খংবনি পাতিব কাসেই ফাইকা পাতিব সেমেন থাকনাই হরনি জনাব পেট্রোল পাম্প বুথাং রিজাক টিআর 06A1723 লাম্বনি দোলা বিলনি বিন্দু দেবনানি ট্রাক মালহুনি বেতারিতে থক খগে ইতলাঙ্কা সাবং সিদ্রা দাঙাই শিকংর ফঙ্গ মালখংনি বুকরা ফাইকে নোখা পাতিব সেলাই সেলাইতে কক্তমার হরকা সুভাষ পার্ক আউটপোস্ট কক্তমা মানকিন নাইমাত্র পাতিব থাইও ফাই সিসিটিভি ক্যামেরা বো নাইলেখা মালখংনি বুকরা কক্তমা ত্রিমস্কা শাখা তিনি সিমিয়া পেট্রোল পাম্প মুথাং রিজাক মালখংনি থক খংজাকমনি মানিক খংজাকমনি শিকাংরক বো রেংনকনি বাসটি মানিকখানি খংজাকই তঙ্গহিনি কক শাখা কিভাবে শুরু হয়েছে বলতে আমরা তো এখানে দেন সারাদিন গাড়ি গুলো চালাই আমরা এখানে রাখি গাড়ি তো এই নিয়ে মনে হয় 100 দফা হইব এখানে চুরি হয়েছে প্রায় দিনই কিরম চুরি হইতেছে প্রায় দিন বলতে ধরেন না মোটামুটি মাসে দু একবার তো চুরি হই কই রাখছেন গাড়িটা গাড়ি তো এখানে আমরা অনবদ্য পেট্রোল পাম্প যেটা কয়েক আমরা কোন জায়গাতে রাখতাম গাড়িটা আমরা রাখতাম না কর্তৃপক্ষকে আপনার অনুমতি দিছে গাড়ি রাখার লিগা দিউসি তো ইয়ে অনুযায়ী মানে রুলস অনুযায়ী রুলস অনুযায়ী আমরা দিউসিতে গাড়ি রাখতে পারি সারা ভারতবর্ষের নিয়ম এটা যে দিউসিতে গাড়ি রাখা এর আগে কি আইনের আশ্রয় নিছেন এর আগেও পুলিশ আউটপোস্টে জানানো হয়েছে এর আগেও চুরি হয়েছে তেল এর আগেও স্কুল বাস থেকে কিছুদিন আগে স্কুল বাসটার থেকে চুরি হয়েছে দরজা টাঙিয়ে আনছে এটার লাইবিলিটি কাটানো এবং এখানে আমরা আরেকটা সেফটির কারণে রাখি যে নাইট গার্ড আছে সিসি ক্যামেরা আছে পুরোটাই কাজে হয় না